আমেরিকা থেকে ব্লগ দেখে তার মাকে অর্ডার দিচ্ছে। তার মা 100 খেলো, খাওয়ার পরে 1 কেজি পার্সেল নিয়ে গেল। ফুটে রাতের মানে খাসি সকালে বাসি হয়ে যায়। সেই সব লোকের উদ্দেশ্যে বলি, কথা সংযম রেপে ভাষা বলুন, সংযম রেখে চলুন, পাটা ব্যালেন্সে ফেলুন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বাঘাযতীনের বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা। এর আগে আমি অনেক ভিডিও দেখেছি, অনেক নাম শুনছি, কিন্তু নিজে ফার্স্ট টাইম এসে ট্রাই করবো। আর সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে যে কেন ফোনপে পরোটা, কেনই বা এত বিশ্ববিখ্যাত, আর খাবার টেস্ট কেমন, যে মানুষ দূর দূর থেকে আসে না খাবার টেস্ট নিতে। চলো ভিডিওটা স্টার্ট করি, অবশ্যই কাকুর সাথে কথা বলবো, খাওয়া দাওয়া তো আছেই। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো যা সার্টিফাইড বং ভেবো না বস, খেয়ে যাও। তো চলো ভিডিওটা স্টার্ট করো। বাঘাযতীন ফোনপে পরোটা ইন্টারন্যাশনাল কড়া ভাজা হালকা পরোটার দোকান। ওয়ার্ল্ড ফেমাস ইন্টারন্যাশনাল ফোনপে পরোটা বিশ্ববিখ্যাত কেন হয়েছে? সায়েন্টিস্টদের ফর্মুলা চুরি হয়ে যায়, বাট এ পরোটার ফর্মুলা চুরি হয়নি, যার জন্য ওয়ার্ল্ডের একটাই দোকান বাঘাযতীন ফোনপে পরোটা। এর ফর্মুলাটা যেদিন চুরি হয়ে যাবে সব দোকানে তৈরি হবে, বিশ্ববিখ্যাত হবে কড়া ভাজা হালকা পরোটা হবে। ফর্মুলা আছে, ফর্মুলা ছাড়া তৈরি হয় না বেটার ফর্মুলা পরোটা। এটা কড়া ভাজা হালকা হয়, হ্যাঁ, এটা অ্যাসিডিটি, অম্বল, গলা বুক জ্বালা এতে হবে না। এতে মানে একদম এতে রুমালের মতো পরোটা তৈরি করি, এবং মুখটাও মোচা, যদি মোচার ইচ্ছা থাকে মুখটাও মুছতে পারবে। অয়েল ফ্রি, মানে একদম তেল ফ্রি পরোটার দোকান এটাই, বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা, ওয়ার্ল্ড ফেমাস। এই নিয়ে 99 করে 59 ব্লক চলছে, ওয়ার্ল্ডের সেরা পরোটা। বেশি আগাস না বাবা, এই গ্যাস ভাই আর একটু পিছিয়ে, আর এদিক ওদিক আমার আশপাশে বহুত মানে গাঁজাখুরি লোকজন বিজনেস করে, তারা ওয়ার্ড এবি ভেব বাজে, সিস্টেম ইজ বাজে। কারণ ব্যাপার হলো ডিস্টার্ব করার জন্য প্রচুর লোক তৈরি আছে বিশ্বের বিখ্যাত পরোটার ফোনপে পরোটা হওয়ার লক্ষ্যে। এটা ডিস্টার্ব করার জন্য চারিদিক দিয়ে লোক অ্যাট্যাক করছে, বাট আমার কিছু হবে না, আমার উপরওয়ালা সবাই রয়েছে, আমাকে অ্যাটাক ইস অ্যাটাক করার জন্য 100% চেষ্টা করে। বিশ্বের ফোনপে পরোটার দোকান এটাই, কড়া ভাজা হালকা হবে, ওয়ার্ল্ড ফেমাস হবে। এর একটা বিশ্ববিখ্যাত কেন হয়েছে, এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা অনেকেই জানে না বলেই এটা বিশ্ববিখ্যাত। বিশ্বের যত দোকান আছে তার বিপরীত পরোটা এটাই হবে। এ পরোটাটা কাঁচা করার নিয়ম আছে, কাঁচা না করলে ওজনে বাড়ে না, ওয়েটে বিজনেস। কাঁচা না করলে ওজনে বাড়ে না, আর এটা আমি বিপরীত করি, এটা বিপরীত করি বলে এটা টোটালি এত ভাইরাল, মানে হাজার হাজার কোটি মোবাইলে বাঘাযতীন ফোনপে পরোটা। কালকে গতকাল একটা কাস্টমার এলো, তার ছেলে আমেরিকা থাকে, আমার ব্লগ দেখছে, দেখে তার মাকে অর্ডার দিয়েছে যে ফোনপে পরোটা থেকে টিফিন নিয়ে আসো, টিফিনটি ভালো হবে। আমেরিকা থেকে ব্লগ দেখে তার মাকে অর্ডার দিচ্ছে, তার মা 100 খেলো, খাওয়ার পরে 1 কেজি পার্সেল নিয়ে গেল। সকাল থেকে বিকাল অবধি অল টাইম তাজা টিফিন তৈরি হয়। মর্নিং থেকে আমার টাইমিং আছে, সকাল 5টা থেকে 6টা ফোনপে পরোটা শুরু হয়ে যায়, বিকাল 5টা পর্যন্ত আমার পরোটাটি চলে। হ্যাঁ, পরোটা এটা 100 পরোটা মাত্র 14 টাকা দাম করেছে। এর সঙ্গে রয়েছে আলুর দম অ্যান্ড ঘুগনি, এর সঙ্গে টোটালি 2টো আইটেম ফ্রি আছে, আপনি 2টো আইটেম এর সঙ্গে খেতে পারবেন। না, টোটালি 3টে আইটেম মিলে আলুর দম, একদম ও দেখতে পাচ্ছে, আমি জানি কতটা নিয়ে যাবে। বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা, যারা আমি এটুকু বলতে পারি, যাদের টেপাটেপি ফোন আছে আমাকে দেখতে পায় না, অন অ্যান্ড্রয়েড ফোন অল ওয়ার্ল্ড, মানে অল ওভার ওয়ার্ল্ড, যত মোবাইল আছে মোবাইলের মধ্যে আমি আছি। ফোনপে পরোটা ইউটিউব বিখ্যাত অ্যান্ড ফেসবুক বিখ্যাত পরোটা, এটাই ইউটিউব ফেমাস, অল ফেমাস পরোটার দোকান এটাই, বিশ্বের কড়া ভাজা ফোনপে পরোটা এটাই, বিশ্ববিখ্যাত কড়া ভাজা হালকা পরোটা মানে বিশ্বের 1 নম্বর ফোনপে পরোটা। একই সিস্টেম, ডিম তো আপডাউন হয়, ডিম বাজারের কত ব্যাপার নেই, এখন তো ডিম কারি 12 টাকা দাম আছে, 12 টাকা, বাট সিদ্ধ 10 টাকা বেশি, আবার দাম কমে গেলেও আবার 10 টাকাও নিই, আবার দাম বেড়ে গেলে 12 টাকা 14 টাকা হয়ে যায়। ডিমটা আপডাউন হয়, ডিমের সঙ্গে কোনো সিস্টেম নেই। লোকেশনটা বাঘাযতীন স্টেশন থেকে 1 কিলোমিটার লাগে যদি হেঁটে আসে, আর মেট্রো মানে কোথায়, মেট্রো বাঘাযতীন প্ল্যাটফর্ম, এবার বাঘাযতীন মোড় এই সামনে, এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স, একদম এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স এই বাঘাযতীন মোড় থেকে আমার
বাঘাজাতিন ফোনপে পরোটা এই বোর্ডটি লাগানো রয়েছে এবং অনিতা বেডিং সেন্টারের অপোজিটে ফোনপে পরোটা বিশ্বের বিখ্যাত। এটা 20 ইয়ার্স, 20 বছর, আপ টু 20 বছর চলছে এটা ইন্টারন্যাশনাল কড়া ভাজা ফোনপে পরোটা এখন হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এখনই তেসরাই বললাম যে এখন সচরাচর বেশি চিনে গেছে, একদম ওয়ার্ল্ড দেখছে আমার ফোনপে পরোটা। বাট জানি না, আমার একটা ব্লকে আবার বলেছে দিদিকেও খাওয়ানোর ইচ্ছা আছে, যদি কেউ কোনো ভিআইপি আসে অল টাইম আমি তার পার্সেলি খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করব। ইন্টারন্যাশনাল বাঘাজাতিন ফোনপে পরোটা এটাই। বাট ফুটে বিজনেস করি বলে না, ফুটে সচরাচর কী হয় আমি জানি, ফুটে রাতের মানে খাসি সকালে বাসি হয়ে যায়, ওমাল আমার এখানে তৈরি হয় না। বাট রাতে যেটা ওই ফুটে যেটা করে যারা, সেটা কেন হবে না, হলে আমি এটা বলেও দিয়েছি খাদ্য দপ্তরের কোনো লোক থাকলে একদম অলওয়েজ ওয়েলকাম, আমাকে আমার খাবারটি টেস্ট করার জন্য আসতে পারে 100%। একদম মিডিয়াম ঝাল, হালকা, একদম বাচ্চা থেকে বয়স্ক সব। আমি এটাকে ইউনিক ইউনিক নাম দিই। এই কিছুদিন আগে একটা ধোলাই আরাম ধোলাই খেয়েছিল, তো এটা নাম দিয়েছিলাম রামধোলাই পরোটা। বাট দেখছি এটা, হ্যাঁ এটার এখানে রামধোলাই চলেছিল, এর জন্য নাম দিয়েছিলাম রামধোলাই। ও নেম চেঞ্জ, ওবি চেঞ্জ করে দিয়েছি ফোনপে পরোটায় মানুষ। হ্যাঁ, এটা মানুষের ইউনিক ইউনিক নাম দেওয়ার জন্য মানুষের একটা আকর্ষণ আসে। ইয়েস, এটা এটা পেটাই পরোটা, আগেকার পরোটার মতো পরোটা নয়। নো, এটা ব্যাপার নয়। মানুষ এখন ফোনপে মানে কি ইউনিক, মানে ইউনিক নাম দেখলে মানুষ ওটাকে দেখার আপ্রাণ চেষ্টা করে। তো এটাই হয়েছে, আগেকার পরোটা কী হতো, ওই সেই পেটাই পরোটা, ধোলাই পরোটা কী সব বলতো, ও এরকম রাখতো, ঠান্ডা হয়ে যেত, হাতে দিয়ে টানলেও ছেঁড়া যেত না। এখানে কিন্তু সফট পরোটা হবে, হালকা কড়া ভাই, একদম সফট। কত এবার 49-59, আমার পাচ্ছি না আর বলতে বলতে, কত খাবে বলো, আমি জানি। পার্সেল আলুর দম ঘুগনি মিলিয়ে দেবো, একদম থ্যাংক ইউ। 12 টাকা পিস, একটা ডিম 12 টাকা, অবশ্যই খাওয়াবো। ওকে, ইউটিউব ফেমাস কড়া ভাজা ফোনপে পরোটার দোকান এটাই। আর সচরাচর কী হয়, অনেকে কী করে এই দোকানটার পিছনে লাগার জন্য আপ্রাণ চেষ্টা করে। তো একটা কথা বলি, এই দোকানটা বাস্তব যখন আমি কথা বলি তখন অবাস্তব কিছু কথাবার্তা নিয়ে তারা উপস্থিত হয়। হ্যাংলাবাসটা দেখবে গামছা পরে আমার সামনে কিছু লোক এসে একটু তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে গেছিলো, হ্যাংলাবাস দেখবে। বাট এখানে যাদবপুরের বিধায়ককেও গালাগালি করে ফেলেছিলো, বাট করে উল্টোপাল্টা বলেও ফেলেছিল। বাট এটা আমি সেই সব লোককে বলি, সেই সব লোকের উদ্দেশ্যে বলি, কথা সংযম রেখে ভাষা বলুন, সংযম রেখে চলুন, পাটা ব্যালেন্সে ফেলুন, তবেই আপনাকে লোক সম্মান দেবে, না তো ইজ গুড ব্যাক। এবি বিশ্ববিখ্যাত বাঘাজাতিন ফোনপে পরোটা, কড়া ভাজা হালকা হবে, যার জন্য আমি এটাকে 100% বেটার করার, আরও বেটার করার চেষ্টা করছি। যে যদি কিছু আরও চিন্তাভাবনা রয়েছে আমার মধ্যে, তো আরও সেল বাড়লে আমি একটু লোকজনের জন্য মানে খুব অতিষ্ঠ হয়ে পড়ে আছি, আমার ঠিক আমাকে আপ ডাউন করতে হচ্ছে। এটাকে কাবলি ছোলা দিয়ে খাওয়ানোর প্ল্যান রয়েছে, কীভাবে খাওয়ানো যায়, এবি 100% খাওয়ানোটার আমার খুব ইচ্ছা। আমি এই লকডাউনে 5 টাকায় 5টা রুটি, 1 প্লেট আলুর দম মানুষকে খাইয়েছি, 5টা রুটি, 1 প্লেট আলুর দম এখান থেকে কনস্ট্যান্ট 27 দিন খাইয়েছি, এখান থেকে লাইন পড়তো কল্পন্ত, মানুষকে খাওয়ানোর আমার খুব ইচ্ছা। আমি খাওয়াতে খুব ভালোবাসি, মানুষের ভালো চিন্তাভাবনা সবসময় করি, এটাই হচ্ছে ফোনপে পরোটার গুণাগুণ। আমার নাম অরুণ নস্কর, ইউটিউব ফেমাস অ্যান্ড ফেসবুক ফেমাস পরোটা। এই হচ্ছে ঘুগনি, যার উপর একটু মশলা দিয়ে দিয়েছে, তো আমি ঘুগনিটা একটু নিই। ঘুগনিটা একদম সিম্পল, কোনো ঝাল নেই, নুন নেই, নুন নেই না, মানে যেমন নুন লাগা দরকার সেরকম আছে, মশলাপাতি একদমই অল্প, সবার খাওয়ার জন্য ঠিকঠাক একদম। আর এই ওপর থেকে দিয়ে দিচ্ছে আলুর দম, আলুর দমের যে আলুর দমের সাইজ, এই দেখো এরকম 1-1 পিস, আর 2 পিস আলুর দম দিয়েছে, আলুর দমে কাইও এর মধ্যেই আছে। এরপর একটু মশলা ছিটিয়ে দিচ্ছে, আর আলুর দমে দেখি মশলাটা কীরকম দিয়েছে, আলুটা বেশ সেদ্ধ সেদ্ধ মনে হচ্ছে, একটু খাই।
আলুরদমের মধ্যে হালকা মশলা ঢুকেছে, আলুরদমে কিন্তু কোনো ঝাল কিচ্ছু নেই, সবাই খেতে পারবে। বারবার কাকু কিন্তু সেটা নিজেই বলছে। এটার দাম হচ্ছে মাত্র 12 টাকা। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে। টাটা।